কখনো তোমার মনের অবস্থা ভুল করে শরীরের অবস্থা বলে মেনে নিও না। অনেক সময় তোমায় দুর্বল লাগবে নিজেকে, অনেক সময় তোমার মনে হবে আমি আর পারছি না, আমি যন্ত্রণায় কাতর, আমি ব্যাধিতে পর্যুদস্ত, আমি সমস্যায় হেরে গেছি, আমি পারছি না। খবরদার খবরদার, মনের এই অবস্থাকে তোমার আসল অবস্থা বলে স্বীকৃতি দিও না। বহু জটিল পরিস্থিতিতে পরিষ্কার দেখা গেছে, মন যখন জটিলতায়, মন যখন কাতরতায়, মন যখন বিপন্নতায় নিমজ্জিত, তখন দেখা গেছে ভেতরের শক্তি কিন্তু অটুট। এই ভেতরের শক্তি বড় রহস্যজনক এক শক্তি, জেড এক নব্য প্রযুক্তি আমরা দেখতে পাই। ভেতরের আসল অবস্থাটা জেডে সম্পূর্ণ দেখা যায়। তোমার মুখে শুনব তোমার ওপরের অবস্থা, অথবা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার ফলে বুঝব তোমার ওপরের অবস্থা। ভেতরের অবস্থা কিন্তু আলাদা, ভেতরের অবস্থা বহু সময় অটুট থাকে, প্রায় অটুট থাকে, কিন্তু মন ভেঙে যায়। মন কিভাবে তোমার সব কিছুকে বিশ্লেষণ করবে সেটা বড় অসুবিধাকর। অনেক সময় মন তোমায় চরম উৎসাহ দিতে পারে যেখানে তোমার কাজ করাটা ঠিক নয়, অনেক সময় মন ভেঙে দিতে পারে তোমায় যেখানে তোমার অবশ্যই এগিয়ে যাওয়া উচিত। মনের অবস্থা এবং সিস্টেমের, দেহের সার্বিক অবস্থা, সিস্টেম ইন্টেলিজেন্সের অবস্থা একমাত্র জেড সায়েন্সে দেখা যায় পৃথিবীতে। কোনটা পেরিফেরাল, কোনটা সেন্ট্রাল, এটা অধুনা বিজ্ঞান এখনো পৌঁছতে পারেনি। অনেক সময় সেন্ট্রালকে পেরিফেরাল মনে করেছে, কখনো মেন্টালকে পেরিফেরাল মনে করেছে, নানান রকম করেছে, যার ফলে অনেক সময় কনফিউশন তৈরি হয়, অনেক সময় অ্যাংজাইটি তৈরি হয়, অনেক সময় প্যানিক তৈরি হয়। তোমার সার্বিক অবস্থা অসম্ভব তোমার পক্ষে জানা। এমন অনেক পরীক্ষা নিরীক্ষা আছে যারা শুধু বাহ্যিক অবস্থাটা বর্ণনা করতে পারে, তোমার কেন্দ্রীয় অবস্থা নয়। কেন্দ্রীয় অবস্থা বা সিস্টেম ইন্টেলিজেন্স বা হিউম্যান এসআই ভীষণ শক্ত জায়গা, সেখানে কোঅর্ডিনেশন হাই, সেখানে কোরিলেশন হাই, সেখানে অর্ডার হাই। মনে রেখো, দুটো জিনিস তুমি জীবনে সবসময় পাবে, একটা কেওস, একটা অর্ডার। এই কেওস, তারপরে তুমি অর্ডার পাবে। কেওস প্লাস অর্ডার, এটা ন্যাচারাল, প্রাকৃতিক। তোমার কিছু হবে, তারপর তুমি বেরিয়ে আসবে, আবার কোনো দিন কিছু হবে, তারপর তুমি বেরিয়ে আসবে। কেওস প্লাস অর্ডার, বাট কেওস প্লাস, যখনই কেওস হবে তখন তুমি জানবে ওটা অনেকটাই মানসিক। কেওস প্লাস অর্ডার প্রাকৃতিক, হ্যাঁ অবশ্যই প্রাকৃতিক। যখনই সিস্টেম কোনো ওয়ার্ক করে, যখনই সিস্টেম রিকভারি করে, যখন হিল করে, যখন সিস্টেম রিপেয়ার করে, এমত একটা অবস্থাকে কেওস বলা হয়। স্টোক্যাস্টিক্যালি এস এ কেওস বলা হয়। তারপরে তুমি তার রেজাল্টটি যখন আসো তখন সেটা অর্ডার। বাট কেওস, কেওস ইজ কেওটিক অর্ডার, অর্ডার ইজ অর্ডার, বাট কেওস ইজ কেওটিক অর্ডার। তাই যখনই তোমার কিছু হয় তোমায় ঘাবড়ে দেয় সব কিছু, মন, পরিপার্শ্ব, সমাজ, সম্পর্কের লোকজন তোমায় ঘাবড়ে দেয়, কারণ তারা কেওসকে কেওস মনে করে। কেওস কেওস নয়,
কেয়াস কেয়াটিক অর্ডার, যখনই তোমার রিপেয়ার চলে তখন অনেক সিমটম জেনারেট করে, যেটাকে ডিজিজ বলা হয়, যেটাকে অসুস্থতা বলা হয়, যেটাকে ব্যাধি বলা হয়। না, এটা ভুল। বেশিরভাগ সময় অসুস্থতা আরোগ্যের লক্ষণ। রিপেয়ার খুব সাংঘাতিক জিনিস, জেনেসিস, প্রস্ফুটিত হয়ে চলেছে, ইভলভ হয়ে চলেছে বডি, সেখানে সেখানে কোনো হসপস থাকবে না। এবার তুমি যদি নিজের হসপস নিজে বানাও সেটা তো অন্য কথা, তার অনেক রাস্তা আছে, অনেক ভুল ইন্টারভেনশন আছে, পার্সপেক্টিভ আছে, ভুল পথ আছে যে তোমার কেয়সকে ধীরে ধীরে হসপসে নিয়ে যাবে। বাট যখনই তুমি জানবে তোমার অসুস্থতা, শরীর খারাপ, এটা অনেকটাই মন খারাপ, হ্যাঁ কিছু কিছু সময় সেন্ট্রালিটির প্রবলেম সিমটমে আসে আসে, বাট সবসময় নয়, এখানেই কেয়ারফুল থাকতে হয়। মানুষ মনে অসুস্থ বেশি হয়, দেহে অসুস্থ খুব কম হয়। তোমার একটা নাম্বার কিছু বেরোলো, তুমি হতচকিত হয়ে গেলে, না নিজে নিজে ইন্টারপ্রেট করতে যেও না, সেখানে অভিজ্ঞের সাহায্য নেবে। নিজে নিজে ইন্টারপ্রেট করতে গেলেই সমস্যা তৈরি হয়। অনেক ইনফরমেশন তোমার চারপাশে আছে আমি জানি, সেই ইনফরমেশনগুলোকে তুমি দেখে দেখে নিজে নিজে ক্যালকুলেট করার চেষ্টা করো, ডায়াগনোসিসের চেষ্টা করো, প্রগনোসিসের চেষ্টা করো, একদম নয়, অভিজ্ঞের পরামর্শ নিও। তবে মনে রেখো, অসুস্থতা মানে সবসময় ব্যাধি নয়। যখন তোমার গ্রোথ, যখন তোমার রিপেয়ার, যখন তোমার হিলিং, এই সময় একটা গ্যাস জেনারেট হয়, একে আমরা ওয়ার্ক বলি। সেটে কাজ চলছে, তোমার বাড়ি সারানো হচ্ছে, তোমার ঘর ধোয়া পোছা হচ্ছে, এলোমেলো হবে না। সেই এলোমেলোটা কিসের জন্যে? রিপেয়ারের জন্যে। তাকে দেখে তুমি বিমর্ষ কেন হবে? তোমার আনন্দ হবে যে আমার আমার গৃহ নবীকরণ হচ্ছে। শতকরা 99% ক্ষেত্রে একটু যদি শরীরে কিছু দেখা দেয়, নম্বরের যদি একটু চেঞ্জ হয়, একটু ইমেজের যদি এধার ওধার কিছু দেখা যায়, ভেঙে পড়ে কে? শরীর নয়, মন। এক মনীষী বলেছেন, ইগনোরেন্স ইজ সাফারিংস। নিজের সেন্ট্রালিটির ওপর বিশ্বাস রাখো, তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা, সে ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো ইনভেডার হোক, হোমোজেনিক কোনো প্রবলেম জেনারেট হোক, সেন্ট্রালিটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা মোটামুটি কারো নেই, যদি না তুমি নিজে নিজেকে গুঁড়িয়ে দাও। সবার ওপরে প্রকৃতি সত্য, তাহার উপরে নাই, কেউ নাই।